অধ্যাপক ডক্টর মইনুদ্দিন, অধ্যাপক মইনুদ্দিন চৌধুরী স্যারকে আমি অনুরোধ করছি আশিকুজ্জামানের কথার পরিপ্রেক্ষিতে তিনি যে সমস্ত ইনফরমেশন এতক্ষণ দিলেন ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, মানে সিভি তৈরি থেকে শুরু করে সফট স্কিল বৃদ্ধির জন্য যে বিষয়গুলো বললেন, আমি মনে করি যে এটার সঙ্গে যুক্ত করার মতো অনেক পয়েন্ট আছে আপনার কাছে। মইনুদ্দিন স্যার, জি অসংখ্য ধন্যবাদ। আজকের সম্মানিত সভাপতি তো চলেই গেছেন, মাননীয় বিসি স্যার, এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার সাথে মিষ্টি সম্পর্ক আছে প্রফেসর ডক্টর আব্বাস আলী খান। আমাকে তো চিনতে পারছেন না, অনেক মোটা টোটা হয়ে গেছি। আমি রায়হান, ডাকনাম বললে উনি চিনবেন, আমারই সরাসরি শিক্ষাগুরু এবং আমাকে অত্যন্ত নার্চার করেছেন বিভিন্ন সময়ে। থ্যাংক ইউ স্যার, সো কাইন্ড অফ ইউ। তো আজকে খুব ভালো লাগছে যে আজকে আমি সে আমার ইন্সপিরেশনের সামনে দাঁড়িয়ে একটি সংগঠন থেকে কথা বলার সুযোগ পাচ্ছি। সম্মানিত ডিনকে শ্রদ্ধা জানিয়ে এবং আমার সাজিদ ভাই চমৎকার উপস্থাপনা করছেন, এবং আমার আজকের যে আমার 7টি উইং আছে সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট, আমরা 2009 সনে এটা প্রতিষ্ঠা করি। আমি তখন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম, এবং তখন মনে হলো ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে গিয়ে যে জিনিসটা আমি সম্মুখীন হলাম সেটা হচ্ছে যে আমাদের যে প্রতি বছর বলা হয়ে থাকে প্রায় 10-15, কেউ কেউ বলে 20 মিলিয়নের মতো আমাদের কেরিয়ার মার্কেটে প্রবেশ করছে নতুন গ্রাজুয়েটসরা, এরা কোথায় যাবে, কি করবে? তো এদের একটাই সমাধান হতে পারে, সেটা হচ্ছে কম্পিটেন্স, অর্থাৎ নিজেকে তৈরি করা। আজকে যে প্রোগ্রামটা আমরা করছি গ্রুম করার জন্য, গ্রুম ইউর ফিউচার, এই জন্য যে আমরা কম্পিটেন্স বলতে আমরা ইন্ডাস্ট্রিতে বুঝে থাকি অ্যাটিটিউড, নলেজ, স্কিলস। তো এখন এই নলেজটুকু দেয় কিন্তু আপনার একাডেমিক যে পার্টটা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাট হোয়াট অ্যাবাউট দি স্কিল অ্যান্ড অ্যাটিটিউড? নলেজ তো দিয়ে দিল, যেটাকে আমরা ফাউন্ডেশন বলছি, যেটা আমাদের সম্মানিত ভিসি স্যার বলে গেলেন, কিন্তু যখনই আমরা বাকি অংশগুলোকে যোগ করে সামনে মোকাবেলা করতে যাব রিয়েল লাইফ, রিয়েল টাইমে, তখন কিন্তু এগুলো কোথা থেকে আমরা এটা সংগ্রহ করব, কোথা থেকে আমরা এটা অর্জন করব? এখন ইতিমধ্যে আমাদের সম্মানিত ট্রেইনার, আমাদেরই সোসাইটি অফ লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের সদস্য এবং সে সার্টিফাইড ইএলটি ট্রেইনার, সফট স্কিলস ট্রেইনার, সবকিছুতে সার্টিফাইড। কিছুদিন আগে আমাদেরই আরেকটা সংগঠন SLSD স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে সে সার্টিফাইড ইআই গ্রাজুয়েট হয়েছে, সেটাও আমি একটু বলে নিই। আমি সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট, আমাদের 7টি উইং আছে সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট, আমরা সংক্ষেপে বলছি SLSD, SLSD উমেন এম্পাওয়ারমেন্ট কমিটি আছে যেটা ক্লাব পরিচালনা করে, SLSD অপারেশন ম্যানেজমেন্ট কমিটি আছে, SLSD ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, SLSD স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, SLSD এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাব আছে, SLSD মেম্বারশিপ রিলেশনশিপ কমিটি আছে, এবং আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে এসএন ইউনিভার্সিটির সঙ্গে আমাদের সম্মানিত চেয়ার প্রফেসর ডক্টর নাইলা, SLSD কেরিয়ার স্কিলস ডেভেলপমেন্ট কমিটি থেকে আমাদের একটা ক্লাব আছে যেখান থেকে আমরা এগুলো আয়োজন করেছি। এখন এই কম্পিটেন্স এর ওই স্কিল অ্যাটিটিউড এর পার্টটা যদি অর্জন করতে হয়, তাহলে কিন্তু আমরা বলি যে সারা পৃথিবীতে এখন বলা হয়ে থাকে যে নেটওয়ার্ক উঠতে নেটওয়ার্থ, অর্থাৎ যার বেশি নেটওয়ার্ক বেশি তার সোশ্যাল সামাজিক বলয় তত বেশি, এবং এই বলয়ের কারণে তার কাজ সে লেভারেজ পায়, অনেক সহজে, খুব সহজে কাজ করতে পারে। তো আমি ইতিমধ্যে আপনাদের কমেন্ট বক্সে অনেকের কথা ফলো করছিলাম, কমেন্টস ফলো করছিলাম, এবং আমি কয়েকবার SLSD কেরিয়ার স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের লিঙ্ক দিয়েছি, আমাদের SLSD যে মূল পেজ, অফিসিয়াল পেজ এবং গ্রুপ আছে সেটা দিয়েছি। আমরা নন প্রফিট মোডে কাজ করছি, আমরা ফর প্রফিট মোডে কর্পোরেটের সঙ্গে কাজ করি। কর্পোরেটরা যখন আমাদের কাছে বিভিন্ন রকমের সফট স্কিলস রিলেটেড প্রশিক্ষণ চায়, তখন আমরা আমাদের ট্রেনার্স পুল থেকে সেটা ফর প্রফিট, অর্থাৎ পয়সা দিয়ে করি। কিন্তু আমাদের একটা বড় মিশন হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি ইউথদেরকে গত কয়েক বছর ধরে নানাভাবে আমরা এরকম অন ক্যাম্পাস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, এই স্কিলগুলো তাদের অ্যাওয়ারনেস তৈরি করা, বিশেষ করে যারা একদম ফাইনাল স্টেজে চলে আসছে, যারা কর্মজীবনের মুখোমুখি হতে যাবে, তাদের জন্য এই অ্যাওয়ারনেস গুলো দরকার। ইতিমধ্যে সম্মানিত ট্রেইনার যে পয়েন্ট গুলো বলেছেন যে ইমেল লিখতে গেলেও যেন ইমেলের অ্যাড্রেসটা একটি সুন্দর, একটি ডিসেন্ট একটা লেখা হয়,
ভূতের গুলি, আমি এক কানা চোখ, এই যে এই ধরনের ইমেল লিখা, এটা যেন একটা সিরিয়াসনেস এর জায়গাটা প্রশ্নবিদ্ধ করে একজন মানুষকে তার যোগ্যতার ক্ষেত্রে, এলিজিবিলিটির ব্যাপারে একটা প্রশ্নবিদ্ধ চলে আসে যে আসলে কি আপনি সিরিয়াস। কারণ এমপ্লয়ার কি খোঁজে, এমপ্লয়ার খোঁজে কম্পিটেন্স, পাশাপাশি তার ভিতরে কাজ করার উদ্যমটাও চায়। আমরা অন্টারপ্রেনারশিপ এর কথা বলি, দেখুন অন্টারপ্রেনারশিপ কিন্তু কেরিয়ারেও হয়। প্রায় আমরা শুনতে আমরা শুনে থাকি এমপ্লয়ীদের কাছ থেকে যে কাজটা সে ওন করে না, মানে ওনারশিপ অফ টাস্কটা নেই, এবং যখনই বলা হয় যে ওনারশিপ অফ টাস্ক নেই, তখনই মনে হয় যে কেন নেই, না নেওয়ার না 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 থাকার কারণটাই হচ্ছে কিন্তু তার ভিতরে একটা গ্যাপ, শূন্যতা বিরাজ করছে, তার ভিতরে একটা রেসলেস একটা ভাব। আমি তো এরকমও দেখেছি যে শুধু এক্সিকিউটিভ হয়ে জয়েন করেছে, পরবর্তীতে আমার সামনে উদাহরণ আছে, আমি বলতেও পারবো এখন, যেমন আইপিডিসির এখন যিনি আছেন মুমিনুল ইসলাম ভাই, উনি এখন ম্যানেজিং ডাইরেক্টর আইপিডিসি। আমি জানি জিএসকে তে একজন ডাইরেক্টর এইচআর ছিল নূর ভাই, যিনি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলেন নিউজিল্যান্ড ডেরিতে ক্রিয়া শুল্ক। আমি জানি কামরুল হাসান এখন একটি গ্রুপ অফ কোম্পানির সিও ছিলেন, লাস্ট উনি জয়েন করেছেন sinbad.com এ। এরকম অনেক যারা শুরু করেছিলেন কেরিয়ার একদম এন্ট্রি লেভেল দিয়ে, কিন্তু আজকে অনেক বড় পজিশনে, আজকে মাল্টি ন্যাশনাল কোম্পানির জায়গা বা ন্যাশনাল কনগ্লোমেরেটের জায়গায় কাজ করছেন, অনেক অনেক দামি এক্সপেন্সিভ পোস্টে কাজ করছেন। তার কারণটা কি, আমরা তাদের সঙ্গে কথা বলে দেখেছি তাদের ভেতরে একটা জিনিস খুব চমৎকার ভাবে কাজ করেছে, যে তারা এটাকে ওন করেছে, তারা দে নো হোয়াট দে ওয়ান্টেড ফর দেয়ার লাইফ। সো আমার কাছে মনে হয় যে এটা শুরুটাই হবে, যেটা সম্মানিত ট্রেনার আশিক বলছিল যে শুরু থেকেই কিন্তু এই তৈরিটা করার সময়টাই কিন্তু পড়াশোনার পাশাপাশি। এখন ইভেন যে গ্রুমিং এর কথাগুলো আমরা বলছি, এটা কিন্তু ধরেন কেউ যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজও করতে যায় জীবনে, তখনও কিন্তু যদি ধরেন একটা উদ্যোগী নেতৃত্ব তৈরি করতে যায়, তার জন্য কিন্তু তার এই জিনিসগুলো প্রয়োজন আছে। কিভাবে নিজেকে উপস্থাপন করবে, কিভাবে নিজেকে গুছিয়ে আরেকজনের সামনে বলবে যে আসলে কি চায় তার জীবনে। আমরা তো জানি জীবনের একটা পর্যায়ে আমাদের সামনে দুটো রোড এসে দাঁড়ায়, হয় আমি উদ্যোগী নেতৃত্বে যাব, আর না হলে একটা কেরিয়ার লিডারশিপে যাব, যেখানে আমি শুরু করব এক্সিকিউটিভ হয়ে, কিন্তু এক সময় আমি সিইও হয়ে রিটায়ার করব। এরকম একটা কেরিয়ার পাথের কথা আমরা এখন চিন্তা ভাবনা করছি। যেখানেই যেতে হবে সেখানেই কিন্তু দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এই যে কন্টিনিউয়াস কম্পিটেন্স ডেভেলপমেন্ট, এটাকে কন্টিনিউয়াসলি সমৃদ্ধ করতে হবে, এটাকে থেমে থাকা যাবে না, অপরচুনিটি খুঁজতে হবে। যেমন SLSD এর মতো একটি সংগঠন আমরা সবাইকে ইনভাইট করছি এই সমস্ত কাজে, ভলান্টিয়ার কাজে ইনভলভ হওয়ার জন্য। একটি উদাহরণ দিয়ে আমি সাজিদ ভাইয়ের কাছে ফেরত যাব, একেবারেই সারফ নামের একটি ছেলে আছে, সে এখন ফিউচার সিটি সামিটের ইন্টারন্যাশনাল সিও এবং সবচেয়ে কম বয়সী হাইয়েস্ট পেড সিও। আমি তার সঙ্গে কথা বলেছিলাম, সে বলেছিল যে ভাই আমি সারাটা জীবন শুধু ভলান্টিয়ার কাজ করে আজকে সিঙ্গাপুর বেসড একটি অর্গানাইজেশনের, হংকং বেসড একটি অর্গানাইজেশনের মাল্টি ন্যাশনাল সি হয়ে তাকে খুঁজে পাওয়া যায় না, সে কোনোদিন নিউ ইয়র্কে, কোনোদিন টোকিওতে, কোনোদিন আমস্টারডামে। তাহলে দেখেন আমাদেরই দেশের ছেলে শুধুমাত্র ভলান্টিয়ার কাজ করে আজকে কোন জায়গায় চলে গেছে। তার মানে হচ্ছে এই যারা আজকে আমাদেরকে শুনছেন তারাও কিন্তু ওই যে বলে না আইডিয়াল ব্রেনস ডেভিলস ওয়ার্কশপ, এই যে একেবারেই না বসে থেকে বিভিন্ন কাজে যদি যুক্ত হওয়া যায় তাহলে কিন্তু ব্রেনের নিউরন অ্যাক্টিভেটেড থাকবে, অনেক কাজের প্রতি তার আগ্রহ বাড়বে, এবং নিউরনের যে থিংকিং আউটসাইড দ্য বক্স বা যে আপনার ক্রিয়েটিভিটি নিয়ে জন্মগ্রহণ করেছে সেই ইনোভেশন গুলোকে স্পার্ক করা যায়। তো আমি মনে করবো যে আমাদের রিসোর্স পার্সন এই পর্যন্ত যে কথাগুলো বলেছে, হয়তো একটু পরে সে ড্রেস ম্যানার নিয়ে কথা বলবে। আমার সাথে এতটুকু সংযুক্ত করার ছিল, আমি নেটওয়ার্কিং খুব পছন্দ করি, আজকে আমি এখানে যে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার সুযোগ পেয়েছি সেটাও নেটওয়ার্কিং এর ফলাফল। আমার শ্রদ্ধেয় ডক্টর আব্বাস আলী খানের সঙ্গে ভার্চুয়ালি দেখা হচ্ছে, এটাও আমার সেই সুযোগটাই হয়েছে এই নেটওয়ার্কিং এর বদলেই, ওনার আশীর্বাদে। এখন এই জিনিসগুলোকেই কিন্তু আমরা চাই সমাজের, আমাদের যে নেক্সট জেনারেশন তারা যেন এটাকে এই হতাশায় নিমজ্জিত না থেকে পাঁচক নামাজ পড়ুক, বিভিন্ন কাজে সংযুক্ত থাকুক, না বসে থেকে কোনো না কোনো কাজে যদি ইনভলভ হওয়া যায়, এরকম একটি প্ল্যাটফর্ম আমরা সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট থেকে এই ইয়োদের জন্য দিতে চাই। সাজিদ ভাই আমি আবার আপনার কাছে ফেরত যেতে চাই এবং অনুষ্ঠানটা সামনে এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। খুব চমৎকার, খুব চমৎকার, খুব চমৎকার, অসংখ্য। ধন্যবাদ আপনাকে।